টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ট্রাক চালক এবং হেলপার, গুরুতর আহত হয়েছেন একজন। ভোরে সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি ঢাকা থেকে যাচ্ছিল উত্তরবঙ্গে। এই সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালক এবং হেলপারের। দুই গাড়িতে থাকা আটকে থাকা তিনজনকে উদ্ধার করে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আহত কাভার্ড ভ্যান চালককে পাঠানো হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। উদ্ধার কার্য চালানোর সময় প্রায় 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।